তো আমরা দেখব গসাগু আমি নির্ণয় করতে হয় গসাগু নির্ণয়ের এরকম যদি থাকে গসাগু আমরা জানি গসাগু হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণিতক মানে যে গুণনিয়োগগুলো যে ফ্যাক্টরগুলো সবগুলো রাশির মধ্যে কমন থাকে সেগুলোকে শুধু নিয়ে গসাগু তৈরি করতে হয় যেমন ধরো আমাদের যদি পার্টিকুলি নিতে যাই ছয় তিন দুই এটা গসাগু কী হবে এটাকে আমরা ভাগ ভাঙতে পারি তিন দুই দিয়ে এখানে তিন তিন দুই কোনোটাই গসাগু হচ্ছে ওয়ান তো এটার মধ্যে কমন শুধু এক আছে তার জন্য এটা গসাগু ওয়ান সেখানে এখানে আমাদের যেসব কমন জিনিসগুলো থাকবে সেটা বের করতে হবে তো কমন জিনিসের মধ্যে যেসব সহকগুলো আছে তিনটার তিনটা সহকের গসাগু আমাদের পাটিগণিত নেমে বের করতে হবে যেমন ধর এখানে ফিফটিন আছে টোয়েন্টি আছে আর আছে টোয়েন্টি তো এটার গোসাগো আমাদের বের করে নিতে হবে এখানে যদি আমি ফাইভ দিয়ে দেই ফাইভ এটা থ্রি ফাইভ ফোর তার মানে গসাগু হচ্ছে এটা আমাদের কমন হচ্ছে পাঁচ তার মানে গসাগু হচ্ছে ফাইভ এই তিনটার কষাক হল ফাইভ এখন আমরা দেখতে এ থ্রি এখানে এ থ্রি আছে এখানে এ আছে এখানে এ ফোর আছে তো এই যেসব একই ধরনের রাশি আছে সদৃশ যেসব ভ্যালুগুলো আছে সেগুলোর মধ্যে সবচেয়ে কম যেটা সেটা আমাকে নিতে হবে এ থ্রি এ টু দি কিউ এ টু দি স্কোয়ার এ টু দি ফোর তার মানে এ স্কোয়ার অবশ্য অবশ্যই আরও তিনটার মধ্যে আছে তার মানে এ স্কোয়ার নেব বি স্কোয়ার মধ্যে বি স্কোয়ার আছে বি টু দি পাওয়ার ফোর আছে বি কিউ আছে তার মানে বি স্কোয়ার হচ্ছে সবচেয়ে ছোটো শওয়ার মধ্যে আছে যেগুলো বি স্কোয়ার নেব তারপর সি টু দি পাওয়ার ফোর সি টুয়ার কিউ সি টু স্কোয়ার তার মানে সি স্কোয়ার নেব তার মানে এটাই হচ্ছে আমাদের গসাগু ঠিক একইভাবে তোমাদের এগুলোকে করতে পারো শকগুলোর গসাগু বের করে নেবা আগে তারপরে এর মধ্যে এক্স সবগুলোর মধ্যে সবচাইতে ছোটো ঘাত সহ যেটা আছে সেটাকে নিবা আর নিয়ে নিয়ে যেমন ওয়াই ওয়াই টু দিওয়ার ফাইভ ওয়াই টু দি ওয়ার ফোর ওয়াই টু দি পাওয়ার ফাইভ ওয়াই টু দি পাওয়ার ফোর ওয়াই টু দি পাওয়ার সেভেন ওয়াই টু দি পাওয়ার টু তার মানে ওয়াই টু দিবার টু সবচেয়ে ছোটো সে ওয়াই টু দিবার টুকে নিতে হবে তো এইভাবে আমরা গসাগু নির্ণয় করতে পারি ঠিক একই রকম ক্ষেত্রে যেরকম যখন কোনো রাশি দেওয়া থাকবে যেমন পঞ্চাশ নাম্বারের অঙ্কটা যদি দেখি দেওয়া আছে এক্স টু দি পাওয়ার কিউ মাইনাস এক্স স্কোয়ার ওয়াই তো এটাকে আমাদের গসাগুন নির্ণয় করতে এটাকে আমাদের ফ্যাক্টোরিয়াল উৎপাদক নিতে হবে এটাকে উৎপাদন নিতে পারি এক্স স্কোয়ার কমন নেই এক্স মাইনাস ফোর আবার এক্স স্কোয়ারকে লিখতে পারি এক্স 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 মাইনাস ফোর আবার এইটাকে আমরা উৎপাদক নিতে হবে যেমন এক্স স্কোয়ার ওয়াই প্লাস এক্স ওয়াই স্কোয়ার আছে এটাকে আমরা নিতে পারি এক্স ওয়াই কমন নিলে এক্স প্লাস ওয়াই আবার এইখানে একটা আছে এক্স টু দি পাওয়ার কিউ প্লাস ওয়াই টু দি পাওয়ার কিউ এটাকে যদি উৎপাদকে নিয়ে যায় আমরা নিতে পারি এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস এক্স ওয়াই এক্স স্কোয়ার এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এভাবে নিয়ে আসতে পারি তো এখন আমাদের দেখো এখানে এক্স প্লাস ওয়াই আছে এক্স প্লাস ওয়াই আছে এখানে নাই এইখানে দেখো প্রথমটার ক্ষেত্রে প্লাস আছে তার মানে এটা হচ্ছে এক্স প্লাস ওয়াই হবে তো এখানে এক্স প্লাস ওয়াই আছে এক্স প্লাস ওয়াই আছে এখানে এক্স প্লাস ওয়াই আছে আর কোনোটাই কমন নাই তার মানে এটার গসাগু হচ্ছে এক্স প্লাস ওয়াই যে জিনিসটা সবগুলো রাশির মধ্যে কমন থাকবে সেটাই তোমার গসাগু তো এই সাতান্ন নাম্বারের ক্ষেত্রে তোমার এটার উৎপাদক বিশ্লেষণ করতে হবে এটার উৎপাদক বিশ্লেষণ করতে হবে এটার উৎপাদক বিশ্লেষণ করতে হবে তিনটে আলাদা আলাদা উৎপাদক বিশ্লেষণ করে এটার মধ্যে যে রাশিগুলো কমন সেটাকে আমরা গসাগু হিসেবে ধরব। লসাগু হচ্ছে কমন প্লাস আনকমন সবগুলোকে নিতে হবে কমন থাকলে সেগুলোকে আমাদের একটা নিতে হবে আর আনকমন থাকলে সেটাও নিতে হবে এটা হচ্ছে লসাগু তোমার পার্টিকভাবে লসাগুর সেক্ষেত্রে সেইভাবেই তো এইখানে যখন এইভাবে রাশি দেওয়া থাকবে তখন আমাদের বারো তিন নয় চার সকগুলো লসাগু বের করতে হবে তার মানে ফোর ফোর নাইন থ্রি টুয়েলভ এগুলো আলাদাভাবে একটা লসাগু বের করে নিতে হবে যেমন এখানে যদি টু দেই টু নাইন থ্রি সিক্স এখানে যদি থ্রি দেই টু থ্রি ওয়ান টু এখানে যদি টু দেই টু এটা ওয়ান থ্রি ওয়ান ওয়ান তার মানে তিন দোকানে ছয় তিন ছয় আঠারো আঠারো দুগুন ছত্রিশ তার মধ্যে আমাদের এখানে সড়ক আছে ছত্রিশ এখন এক্স দেখো এখানে আছে এক্স এক্স স্কোয়ার এক্স এক্স স্কোয়ার তো এখন গশাগত যেরকম সবচেয়ে ছোটো শহকালা যেটা সেটা নিচ্ছি এখানে সবচেয়ে বড়ো শহকালা সেটাকে আমরা নেব তার মানে এক্সের ক্ষেত্রে এক্সের স্কোয়ার হচ্ছে সবচেয়ে বড় তারপরে যদি ওয়াই দেখি এখানে আছে ওয়াই এখানে ওয়াই নাই এখানে ওয়াই স্কোয়ার আছে তার মানে ওয়াই স্কোয়ার নেবো তারপরে এখানে নাই এখানে জেট আছে এখানে জেট আছে এখানে জেড কিউ আছে তার মানে জেড কিউ সবচেয়ে বড়ো জেড কিউকে নেব তো এটাই হবে আমাদের লসাগু গু তো লসাগু হচ্ছে থার্টি সিক্স এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড টু দি কিউ ঠিক একই রকম বলে সবগুলো অঙ্ক করে নিবা মনে রাখবা যেটা সবচেয়ে বড় শহক আলা সেটাকে নিতে হবে আর যে সহগুলো আছে এই পাশে যেগুলো সহগ আছে বড় বড়ো ঘাত আলা যে সেগুলোকে নিতে হবে আর এবারে সহগুলো আলাদা করে গশাকু বের করে নিতে হবে তো আমরা রাশিমালা যেগুলি দেওয়া থাকে যেমন ধরো এইটা যদি দেওয়া থাকে তো এইখানে করতে হবে আমাদের এগুলোর আগে উৎপাদক বিশ্লেষণ করতে হবে তো এখানে যদি আমরা নেই এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস টু যদি থাকে এটা উৎপাদক বিশ্লেষণ করতে হলে আমাদের কী করতে হবে এটাকে এমনভাবে ভাঙতে হবে যাতে এটা হয় যেমন এটা শখ হচ্ছে টু ইন্টু ওয়ান তার মানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস টু x প্লাস ওয়ান এক্স প্লাস টু লিখতে পারি তো এক্স কমন নিলাম এক্স প্লাস টু প্লাস ওয়ান কমন নিলাম এক্স প্লাস টু তার মানে এটা হলো x প্লাস টু ইন্টু এক্স প্লাস ওয়ান এটা হচ্ছে এটা আবার যদি আমরা এই অংশটুকু নেই এক্স তার মানে এটা আমরা লিখতে পারি এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স প্লাস ওয়ান ফর্মুলা অনুযায়ী এক্স স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা অনুযায়ী আবার যদি এই অংশটুকু নেই এক্স স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস টু এটাকে আমরা ভাঙতে পারি এক্স স্কোয়ার এখানে ওয়ান আছে যেহেতু মাইনাস টুকে আমাদেরকে ভেঙে নিতে হবে টু একে দুই এক কে দুই তার মানে এখানে মাইনাস একটা প্লাস হবে একটা মাইনাস হবে তো টু এক্স প্লাস এক্স মাইনাস টু তার মানে হচ্ছে এক্স যদি কমন নেয় এক্স মাইনাস টু প্লাস যদি কমন নেই এক্স মাইনাস তার মানে এটাকে লিখতে পারি আমরা এটাকে আমরা লিখতে পারি এক্স মাইনাস এক্স প্লাস ওয়ান এখানে দেখো এক্স প্লাস ওয়ান এক্স প্লাস টু আছে এখানে এক্স প্লাস ওয়ান আর এইখানেও এক্স প্লাস ওয়ান তো তিনটার মধ্যে এক্স প্লাস ওয়ান আমরা এক্স প্লাস ওয়ান নেব তিনটার মধ্যে যেহেতু এক্স প্লাস ওয়ান আমরা এক্স প্লাস ওয়ানকে অবশ্যই নেব কারণ এটা চলে গেল এটা চলে গেছে এখান থেকে এক্স প্লাস ওয়ান এখানে এক্স প্লাস টু আছে এখানে এক্স প্লাস টু নাই এখানে এক্স প্লাস টু নাই তো এক্স প্লাস টু আমরা নেব এইখানে দেখো এক্স প্লাস টু এক্স প্লাস ওয়ান নেওয়া হয়েছে এক্স মাইনাস ওয়ান এখানে আছে এ আর কোথাও নাই তার মানে এক্স মাইনাস আমরা নেব এক্স মাইনাস আমরা নেব তারপরে হচ্ছে এক্স প্লাস টু নিয়ে নেওয়া হয়েছে এখানে বাকি আছে এক্স মাইনাস টু তার মানে এক্স মাইনাস টু আমরা নেব যেগুলো কমন সেগুলোর মধ্যে থেকে একটা নেব আর কমন না থাকলে ওগুলো বরাবর নিয়ে নেব তো চৌষট্টি নাম্বার অঙ্কটার রেজাল্ট হলো লসা নিণ্ীয় লসাগ হবে এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স প্লাস টু এক্স মাইনাস টু এখানে একটু ভুল আছে এখানে এক্স প্লাস টু হবে টু আর এখানে মাইনাস মাইনাস এক্স তার মানে এক্স প্লাস টু ওয়ান কমন নিলে এক্স মাইনাস মাইনাস ওয়ান কমন নিলে এক্স প্লাস টু তার মানে এটা হবে এক্স ইন্টু এক্স মাইনাস এক্স প্লাস টু ইন্টু এক্স মাইনাস ওয়ান তার মানে এখানে যেটা হবে এক্স প্লাস ওয়ান থাকবে এক্স প্লাস টু থাকবে এক্স মাইনাস ওয়ান থাকবে আর এক্স মাইনাস টুটার থাকবে না কারণ এটার নেই তো এটাই হচ্ছে এতে আমাদের হচ্ছে এক্স প্লাস ওয়ান এটাকে লেখা যায় এক্স প্লাস ওয়ান এক্স তো এটা হচ্ছে লস আগু বা যদি আর একটু শর্ট কর লিখতে চাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এক্স প্লাস টু তো এইভাবে তুমি সবগুলো অঙ্কই করে নিতে পারো লস তৈরি করতে পারো এখানেও এই অঙ্কগুলোকেও তোমাকে গসাগুতে নিয়ে আসতে হবে লস ইয়া উৎপাদক প্রত্যেকটা অংশ উৎপাদক বিশ্লেষণ করতে হবে তারপর ওইখান থেকে কমন যে ফ্যাক্টরিগুলো সেগুলোর একটা নিতে হবে আর যেগুলো কমন নাই সেগুলোকেও নিতে হবে নিয়ে লসাগু নির্ণয় করতে হবে